আমরা আরেকটি গরু দেখছি, ইন্ডিয়ান বলদ, খুব তেজি গরুটি। এই গরুটির হাইটও খুব বেশি এবং বেশ বড় সাইজের গরু। এটার ওজন কেমন হবে? 680 কেজি। 680 কেজি। এটার এইটার দাম কেমন চাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তয়ন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটিতে। আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের ব্রাহ্মণকিতায় অবস্থিত আপেল অ্যাগ্রোতে। আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু গরুর দামদর দেখাবো। তো বন্ধুরা, যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না করতে চান, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভাইয়া, এই গরুটা তো পিওর দেশি গরু না? বিশাল এই গরুটা। আপনার আমার হাইট দেখতে পাবেন, আমি যে আমার হাইট মাপি দেখতে পারবেন। বিশাল এই গরুটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা ইন্ডিয়ান পাকড়া বলদ। এই বলদটির আনুমানিক ওজন আছে 700 থেকে 720 কেজি এবং 3.5 লক্ষ টাকা ওনাদের আস্কিং প্রাইস আছে। এই ফার্মের একটা বিশেষত্ব, অন্যান্য ফার্মের মতো ওনারা কেজি দরে এখানে গরু বিক্রি করে না, ওনারা ডিরেক্ট একটা দাম ফিক্স করে রাখে। ক্রেতারা চাইলে এখানে এসে দামাদামি করে গরু কিনতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা ইন্ডিয়ান বলদ। এই বলদটার আনুমানিক ওজন আছে 680 কেজি। এটার আনুমানিক মূল্য চাচ্ছেন ওনারা 3,20,000 টাকা। আপনারা যখন আসবেন তখন দামাদামি করে আরও নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আরেকটি বলদ। এই বলদটার ওজন 680 থেকে 690 কেজি পর্যন্ত হতে পারে। এটার আনুমানিক বিক্রয় মূল্য 3,40,000-এর কাছাকাছি। তারপর বাকিটা আপনারা আসবেন এসে আপেল ফার্মে, আপেল অ্যাগ্রো ফার্মে এসে আপনারা দামাদামি করে নিতে পারবেন। আরেকটি বলদ, খুব সুন্দর, বেশ বড় বলদ। এই বলদটির ওজন 690 থেকে 700 কেজির কাছাকাছি হবে। এটার বিক্রয় মূল্য ওনারা চাচ্ছেন 3,40,000 টাকা। তারপর বাকিটা আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন আপেল অ্যাগ্রো ফার্ম থেকে। বাস, একটু পিছিয়ে, একটু পিছিয়ে দেন ভাইয়া। ভাইয়া, এই গরুটার জাত কি? ইন্ডিয়ান বলদ। এটা হচ্ছে একটি ইন্ডিয়ান বলদ বন্ধুরা। তো ভাইয়া, এই গরুটার আনুমানিক ওজন কেমন হবে? 700 থেকে 720 কেজি। এই গরুটার আনুমানিক ওজন 700 থেকে 720 কেজি। ভাইয়ারা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, যে এই গরুটি বিশাল আকৃতির একটি গরু। তো এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? 3,50,000 টাকা। এই গরুটার দাম চাচ্ছে তারা 3,50,000 টাকা।
অ্যাপেল অগ্রতে এগ্রোতে এসে আপনারা যে কোনো গরুর দামাদামি করে কিনতে পারবেন। ওনাদের আস্কিং প্রাইস একটা আছে, সেই আস্কিং প্রাইসটাই অনেক কম চাচ্ছে তারা। বন্ধুরা, আপনারা আরেকটি ইন্ডিয়ান বলদ দেখতে পাচ্ছেন। তো ভাইয়া, এটার আনুমানিক ওজন কেমন হবে? এটার ওজন 670 থেকে 680 কেজির মধ্যে। তো এটার দাম কেমন চাচ্ছেন? 3,20,000 টাকা। বন্ধুরা, 3,20,000 টাকা যাচ্ছে এই গরুটার, বিশাল এই গরুটার দাম, মাত্র 3,20,000 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরও একটি ইন্ডিয়ান বলদ দেখতে পাচ্ছি, সাদা রঙের বিশাল আকৃতির ইন্ডিয়ান বলদ। এটার আনুমানিক ওজন কেমন হবে? এটার ওজন 670 থেকে 680 কেজি। এটার দাম কেমন চাচ্ছে? 3,20,000। এটার দামও 3,20,000 টাকা। আমরা আরেকটি গরু দেখছি, ইন্ডিয়ান বলদ, খুব তেজি গরুটি। এই গরুটির হাইটও খুব বেশি এবং বেশ বড় সাইজের গরু। এটার ওজন কেমন হবে? 680 কেজি। 680 কেজি। এটার দাম কেমন চাচ্ছেন? 3,30,000 টাকা চাওয়া হয়েছে এই গরুটির দাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, এটা আরেকটি ইন্ডিয়ান বলদ, 700 থেকে 720 কেজি ওজন আছে এটার। এটার দাম 3,50,000 টাকার কাছাকাছি এটার দাম, অনেক হাই। আপনারা এই গরুটা এখানে আসলে দামাদামি করে নিতে পারবেন। এটা কত কেজি? 660 থেকে 670 কেজি। এটার আনুমানিক মূল্য 3,20,000। গরুটার সাইজ বিশাল। বিভিন্ন জাতের ইন্ডিয়ান বলদ গরুর পাশাপাশি এই ফার্মটিতে পেয়ে যাবেন ইন্ডিয়ান রাগা জাতের ষাঁড় গরু। 780 কেজি ওজনের বিশাল এই ষাঁড় গরুটির দাম চাওয়া হয়েছে 5,00,000 টাকা। এই ফার্মে আসার পর বলদ গরুর পাশাপাশি আপনাদের চোখে পড়বে শাহিয়াল জাতের কিছু গরু। এই গরুগুলোর ওজন হচ্ছে 600 থেকে 650 ভিতরে। এর দাম আনুমানিক 3,00,000 টাকার কাছাকাছি। এই ফার্মে এসে আপনাদের চোখে পড়বে বিশাল বিশাল আকৃতির বেশ কিছু অস্ট্রেলিয়ান গরু, যাদের ওজন রয়েছে 700 কেজি থেকে শুরু করে 1 টনেরও উপরে। এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 4 থেকে 8,00,000 টাকা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ভিডিওর আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, এবং কোনো কোশ্চেন অথবা অভিযোগ থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।